নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 2024 সালের রথযাত্রা কবে অনুষ্ঠিত হতে চলেছে, পূর্ণাঙ্গ সময়সূচি। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। এবছর রথযাত্রা অনুষ্ঠিত হতে চলেছে 7ই জুলাই। এই তিথিতেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে চেপে নগর ভ্রমণে বের হন। পুরীর রথযাত্রা বিশ্ববিখ্যাত, তবে পুরী ছাড়াও পশ্চিমবঙ্গ সহ ভারতের বিশ্বের বিভিন্ন স্থানে রথযাত্রার আয়োজন করা হয়। স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণ ও ব্রহ্মপুরাণের রথযাত্রার উল্লেখ রয়েছে। এবছর কবে পালিত হবে রথযাত্রা, কেন এই উৎসব পালিত হয়, সে সংক্রান্ত নানান তথ্য এখন আপনারা জেনে নিন। কবে রথযাত্রা? হিন্দু পঞ্জিকা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথির সূচনা হবে 7ই জুলাই সকাল 4:26। এই তিথি সমাপ্ত হবে 8ই জুলাই সকাল 4:59। উদয়া তিথি অনুযায়ী 7ই জুলাই রথযাত্রা পালিত হবে। কেন পালিত হয় রথযাত্রা? রথযাত্রা পালন সম্পর্কে নানান কাহিনী প্রচলিত রয়েছে। এক কাহিনী অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথকে স্নান করানো হয়, তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর প্রায় 15 দিন জগন্নাথকে একান্ত বাসে রেখে তার সেবা করে তাকে সুস্থ করে তোলা হয়। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথ সুস্থ হয়ে একান্ত বাস সমাপ্ত করেন এবং সকলকে দর্শন দেন। জগন্নাথের দেখা পেয়ে সকলে আনন্দিত হয়ে রথযাত্রার আয়োজন করেন। অন্য এক পৌরাণিক কাহিনী অনুযায়ী সুভদ্রা দ্বারকা দর্শনের ইচ্ছা প্রকট করলে কৃষ্ণ ও বলরাম পৃথক পৃথক রথে বসে নগর ভ্রমণে বের হন। মনে করা হয় এরপর থেকেই প্রতি বছর রথযাত্রা আয়োজিত হয়। আর এক প্রচলিত বিশ্বাস অনুযায়ী ইহলোক ত্যাগের পর কৃষ্ণের সঙ্গে বলরাম ও সুভদ্রার পার্থিব শরীর সমুদ্র তীরে দাহ সংস্কার করা হয়। সে সময় সমুদ্র তীরে ঝড়ের বেগে দ্বারকাধীশের অর্ধদগ্ধ শব সমুদ্রে প্রবাহিত হয়ে পুরী পৌঁছয়। পুরীর রাজা সেই 3 শব তুলে পৃথক পৃথক রথে বিরাজমান করান। নগরের লোকেরা নিজেই সেই রথ টেনে সারা নগর ঘোরান। দ্বারকাট শবের সঙ্গে প্রবাহিত হয়ে এসেছিল, সেই কাঠ দিয়ে বাক্স তৈরি করে তাতে সব রেখে ভূমিতে সমর্পিত করে দেওয়া হয়। চারুণ পুস্তক অনুযায়ী এরপর থেকে প্রতি বছর রথযাত্রা পালিত হতে শুরু হয়। জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার পৃথক রথ। শাস্ত্রমতে নিম কাঠ দিয়ে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার রথের নির্মাণ করা হয়। বসন্ত পঞ্চমী তিথি থেকেই রথের উপযুক্ত কাঠ নির্বাচন শুরু হয়। রথ নির্মাণে পেরেক, কাটা বা অন্যান্য কোনো ধাতু ব্যবহার করা হয় না। যে 3টি রথে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা নগরযাত্রায় বের হন, তাদের প্রতিটির পৃথক নাম ও বিশেষত্ব রয়েছে। জগন্নাথ, জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। 16 চাকার এই রথ 45 ফুট উঁচু এবং লাল ও হলুদ রঙের হয়। এই রথের পতাকার নাম ত্রৈলোক্যমোহন, এর রক্ষক গরুড়, সারথি দ্বারকা। যে রশি দিয়ে জগন্নাথের রথ টানা হয় তার নাম শঙ্খচূড়া। বলভদ্র, বলরাম বা বলভদ্রের রথ তালধ্বজ নামে পরিচিত। 14 চাকা বিশিষ্ট, 43 ফুট উঁচু এই রথ লাল ও নীল ও সবুজ রঙের হয়ে থাকে। তালধ্বজের চূড়ায় যে পতাকা শোভা পায় তার নাম উনানি। এই রথের রক্ষক বাসুদেব, সারথি মাতালি, দড়ির নাম স্বর্ণচূড়া। সুভদ্রা,
শাস্ত্রমতে সুভদ্রার বারো চাকার 42 ফুট উঁচু রথের নাম দেবদলন। লাল ও কালো এই রথের পতাকার নাম নন্দিক। এই রথের রক্ষক জয় দুর্গা, সারথি অর্জুন ও রাশির নাম স্বর্ণচূড়া। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য আরেকটি ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা।